1618 সালে আজকের এই দিনে রাশিয়া ও পোল্যান্ড শান্তি চুক্তি করে। 1688 সালে আজকের এই দিনে রাজা দ্বিতীয় জেমসকে গ্রেফতার করা হয়। 1792 সালে আজকের এই দিনে ফ্রান্সের রাজা শোরস লুয়ের বিচার শুরু হয়। 1810 সালে আজকের এই দিনে ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড ডুমুসে প্যারিসে জন্মগ্রহণ করেন। 1901 সালে আজকের এই দিনে মার্কনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন। 1907 সালের আজকের এই দিনে নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়। 1946 সালের আজকের এই দিনে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। 1843 সালের আজকের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী রবার্ট কক জন্মগ্রহণ করেন। 1911 সালে আজকের এই দিনে নোবেলজয়ী মিশরীয় লেখক নগীব মাহফুজ জন্মগ্রহণ করেন। 1928 সালে আজকের এই দিনে বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান জন্মগ্রহণ করেন। 1935 সালে আজকের এই দিনে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ও রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1924 খ্রিস্টাব্দের আজকের এই দিনে কথাসাহিত্যিক সমরেশ বসু জন্মগ্রহণ করেন। 1840 খ্রিস্টাব্দের এই দিনে জাপানের সম্রাট কোকাকুর মৃত্যু হয়। 1971 খ্রিস্টাব্দের এই দিনে প্রখ্যাত সাংবাদিক আনম গোলাম মোস্তফা মৃত্যুবরণ করেন। 1978 খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী মার্কিন জীব রসায়নবিদ ভিনসেন্ট ডু ভিগনিয়ানদের মৃত্যু হয়।